আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন ব্রেকিং নিউজ পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা ও এমপিও ভুক্তি সংক্রান্ত অবস্থা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ মহার্ক ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন তারা শুক্রবার দুপুরে এসব দাবি জানিয়ে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে কর্মচারীরা শিক্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নওগাঁও জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান লিখিত বক্তব্যে তিনি বলেন বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে শিক্ষক কর্মচারীদের পরিবার মানবতার জীবনযাপন করছে করোনার সময়ে অনেক শিক্ষক তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বর্তমান সরকারের সময় এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ব্যবস্থা সরকারিকরণের দাবিতে নানা কর্মসূচি পালন করছে কিন্তু সরকার শিক্ষক কর্মচারীদের কোনো দাবির প্রতি কর্ণপাত করেনি তিনি আরও বলেন আগামী পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ওই দিন শিক্ষক কর্মচারীদের চাকরি সরকারীকরণ সহ বিভিন্ন সময় শিক্ষক হত্যা হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে শিক্ষক কর্মচারী ঐক্যজোট জাতীয় প্রেস ক্লাবের সামনে মহা অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে দেশের সব বেসরকারি শিক্ষক কর্মচারী এ দাবির প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচিতে অংশ নেবেন আমাদের প্রত্যাশা ঘোষিত আন্দোলনের কর্মসূচির আগেই সরকার শিক্ষক কর্মচারীদের দাবিগুলো মেনে নেবেন তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের সর্বশেষ আপডেট পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই